স্বাভিমানর মাটি তালচের বিধানসভা ক্ষেত্র এবং প্রজা আন্দোলনের মাটি তালচের বিধানসভা ক্ষেত্র যেত 2024 সাধারণ নির্বাচন পাখে আসলে সেতবে নেতা বি প্রস্তুত অনেক এবং জনতা বি প্রস্তুত অনেক তবে তালচের বিধানসভা ক্ষেত্রে তিন তিন থর বিধায়কর জিতাপট করে এবে মধ্য তালচেরু চতুর্থ থর তালচের বিধানসভা ক্ষেত্রে ব্রজকিশোর প্রধান প্রার্থী ভাবে ঘোষণা হওয়ার পরে এদিকার স্থিতি কোণ অছ এবং লোকমানে কোণ চাহুচ্ছেন এবং বিকাশর ধারা কত বাট আগেছে তবে 2024 সাধারণ নির্বাচন জনাদেশ কা সপক্ষে চাউছি আলোচনা করা লোকমানের সহ মুহ দেখি ভোট দেওয়ার আর দিন না কারণ লোক যথেষ্ট সচেতন হলে বিকাশ না তো ভোট না এ বিভিন্ন সময়ের বি নারা বিভিন্ন সংগঠন আপনার মানে আপন মান জরিয়া লোক কহিলে যেটা কি আজ পর্যন্ত মানে আমার তালচেরে যদি দেখা লিটারেসি আমার 85% তেমন এটি আুয়া বুলাইবার কোশ্চিন উঠুন খালি শিক্ষা স্বাস্থ্য গমনাগমন নু এটি রোজগার পেট পাটনা সবু যে বিপর্যস্ত এটা প্রত্যেক গলি প্রত্যেক প্রত্যেক গলিরে যুবান জাগলে প্রত্যেক মা বাপা জাগলে যে এটি এই কেউ প্রকার যুবপিঢ়ি রাস্তা দেখা যাচ্ছে ভোট নিশ্চিন্ত ভাবে জবাব দেবে এইথর আমার সাধারণ মানে 2024 নির্বাচন এই তালচের প্রত্যেক ক্ষেত্রে ভিত্তিভূমি এক নয়া রূপরেখ তৈরি করবে দেখুন নির্বাচন পাখি আসা বিকাশ কথা কেবল প্রতিশ্রুতি হি রই যাচ্ছি কোণী বিকাশমূলক কাম হয়ে পু না যদি হুঁ তাহলে দুর্ঘটনা হুঁতানি কিংবা বিস্থাপিত মান থইতান বি প্রতিশ্রুতি বি থইতান করা যাও না আপন হব লোকর আশার যে এই 2024 কোণ বিকাশ হব কেউ নেতা বিকাশের কাম তাকে সহযোগ করবে সেটা ভোট দেবে তালচের নির্বাচন মন্ডলীর বিকাশ কহিলে বিনাশ আড়ক যাচ্ছি কারণ শিল্প সম্পৃক্ত অঞ্চল এটি নৌর অধিক কয়লা খনি অছি যেমি আপনার KGF ফিল্ম দেখি দিবে যেমি মানে কয়লা খনির চারিপটে গোটে যেমি পিঁয়াজ ভাল লোক রোজি সেগুলা তালচেরটা সমান গোটে কয়লা খনি মানে চারিপট কয়লা খনি মধুরে লোক রোজন মানে ধূলি ধূঁয়ার সহর মানে আপনার যক্ষ্মা টিবি পেট রোগ চর্ম রোগ আখি রোগ ক্যান্সার রোগ মানে এমিতি কি লোক মানে অচিনা প্রকার রোগ রোগ হয়ে যাচ্ছে লোক মৃত্যুমুখর পবিত্র ওড়িয়া নববর্ষ পণা সংক্রান্তি উপলক্ষে সমস্ত ওড়িয়া ভাই ভনী মানুষ মোর শুভেচ্ছা আজ হচ্ছে প্রভু হনুমান জন্মজয়ন্তী উৎসব সেই পরিপ্রেক্ষিতরে সমস্ত তালচেরবাসী মো ওয়ার্ডবাসী সমস্ত শুভ অভিনন্দন সহ শুভেচ্ছা শুনতু 2009 মশিয়ার সাধারণ বর্গ পাই উদ্দিষ্ট হয়েছে তালচের নির্বাচন মন্ডলী প্রথম থর পাই মাননীয় বিধায়ক শ্রী ব্রজকিশোর প্রধান এটি স্বাধীন ভাবে লড়িলে তাপরঠু ক্রমাগত ভাবে বিজু জনতা দল তাঙ্কু সুযোগ এটি দেইছি তৃতীয় থর মধ্যে ব্যবধান বড়ি বড়ি চালি সে তাঙ্কর বিজয় হয়েছি এথর 2024 মশিয়া যেটা কি তাঙ্কর চতুর্থ থর বিজয় হওয়াকু যাচ্ছি ই হচ্ছে গড়জাত অঞ্চল প্রজা আন্দোলনর অঞ্চল শ্রমিক ভাই মানকর অঞ্চল এটি মাননীয় বিধায়ক শ্রী ব্রজকিশোর প্রধানকর ঙ্কু সামনা করিবা পাই কোনসি নেতৃত্ব সৎসাহস করুনাহান্তি যদ্বারা কি চতুর্থ থর মধ্যে তাঙ্ক বিজয় এক প্রকার সুনিশ্চিত হয়ে যাই কেবল ব্যবধান আপন মানে দেখবে সারা ওড়িশার ব্যবধান ভিতরে তালচের ব্যবধান সর্বাধিক রয়েছে জন্মঠার মৃত্যু পর্যন্ত সরকার সবু যোজনা আছে যে তালচের নির্বাচন মন্ডলী কথা কৌছু আমি তালচের নির্বাচন মন্ডলী সেইটিপাই বিজেপি প্রার্থী ভাবে এটিকার লোকসম্পর্ক বড়ছে এবং সেইপাই তালচের ব্রজকিশোর প্রধানকে চতুর্থ থর পাই বিধায়ক প্রার্থী ভাবে ঘোষণা করা যাইছে।